সালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নাইট সবাইকে। মন মেজাজটা খুব খারাপ হয়ে আছে ভিউয়ার্স। তো রাস্তা দিয়ে আসছিলাম, এখান দিয়ে দেখি মিছিল যাচ্ছে, নবীজিকে কারা কটূক্তি করেছে, সেই কটূক্তি নিয়ে মিছিল। আসলে এগুলো তো করা ঠিক না। মানুষ কেন যে এগুলো করে, নবীজিকে নিয়ে কটূক্তি করা, হ্যাঁ কত বড় দুঃসাহস হলে পরে এরা এই কাজগুলো করে। তো আসছিলাম এসে, তো ভিউয়ার্স আজকের দিনটা হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সূর্য নাই আকাশে, মেঘে আকাশটা মানে ঢেকে আছে। সকাল থেকেই এমন একটা মেঘলা দিন, রোদ উঠেনি, যদিও এখন একটা শীতের আমেজ, বৃষ্টি হওয়ার কথা না, বাট এখন তো আবহাওয়ার কারণে ঋতু পরিবর্তন হয়েছে ভিউয়ার্স। সেই ঋতু পরিবর্তনের মানে পালা বদলে এখন আমাদের দেখা যায় যে বর্ষাকালে বৃষ্টি নেই, আবার শীতকালে বৃষ্টি হচ্ছে, আবার শীতের দিনে গরম। হ্যাঁ, দেখা যাবে অদূর ভবিষ্যতে এটাও দেখা যাবে যে এখন আর দেশে শীত নাই, সব গরম। মানে আবহাওয়ার এই ব্যাপক পরিবর্তন আমাদের প্রত্যেকের এই জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। তো আমি বাসায় আসলাম, এসে তো দেখি যে আম্মা সব কিছু রেডি করে রেখেছে, যেহেতু আজকে ছোটো মাছের চচ্চড়ি, মানে মলা মাছ চচ্চড়ি হবে বেগুন দিয়ে আলু দিয়ে। আর সেই জন্য আম্মা এটা করেনি, চোখে একটু কম দেখেন, তাই আমি আমার জন্য রেডি করে রেখে দিয়েছে। তো আমি এসে প্রথমে মলা মাছটা মাখিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, সরি বসিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। দেন আগে হচ্ছে যে শাকটা বাকার দিয়ে দিলাম, আর ডালটা রান্না করে ফেলেছি আম্মা। ডালটা তো একটু সহজ, ডালটা আমার ঘরে প্রতিদিনই লাগে, সবাই প্রায় ডাল খায়। তো ডালটা আম্মা রান্না করে রেখেছে, তো আমি কলমি শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো কলমি শাকটা হয়ে আসলে তারপরে আমি হচ্ছে যে ম্যারিনেট করা মাছটা বসিয়ে দেব। তো এই যে হয়ে গেছে আমার শাকটা, আর যে দেখুন শাকটা হয়ে গেছে। আর বাজারে ভিউয়ার্স সবজির মানে দাম যেন আর কমছেই না, মানে কি একটা অবস্থা যে চলছে দেশটার মধ্যে বুঝতে পারছি না কিছু। মানুষ এত খারাপ হয়ে গেছে এই দেশের মানুষ। তো এই যে দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে ইতিমধ্যে, তো মানে দাম কমাতে চায় না, পাবলিক খেতে পারবে কি পারবে না মানে সেটার দিকে কেউ ভাবে না। এখন শীতের সবজি মোটামুটিভাবে উঠেছে, এখন তো সবজির দাম এত হওয়া উচিত না, বাট দাম যেন আর কমছে না। যে কোনো সবজি বাজারে যান মানে 80 টাকার নিচে কোনো সবজি নাই, কি যে একটা বিশ্রী অবস্থার মধ্যে। মানে এই জাতি আর কখনো মানে সুসভ্য হবে, আল্লাহ তাআলা মাহবুব জানে, আর এছাড়া আর কেউ বলতে পারবে না। তো আর এই যে ডালটা ভিউয়ার্স, তো এই যে তো হয়ে গেলো আর ভিউয়ার্স। এই যে এখন দেখি একটু রোদ উঠছে, খুব ভালোই হলো, রোদ উঠে তো গরম লাগবে। তো ভালো থাকবেন।